হ্যালো গাইস, আবার চলে এসেছি ভিভোর v29 প্রো একটা মডেল নিয়ে, যেটা প্রসেসরের দিক থেকে মিডিয়া টেক ডিমেনসিটি 8200, অক্টাকোর 3.1 GHz, 64 বিট, 4 nm পাওয়ারফুল চিপসেট, 8 GB অ্যান্ড 12 GB LPDDR5 RAM, ইন্টারনাল স্টোরেজ 256 GB। বিউটিফুল কালারের সঙ্গে মোবাইলটা দেখতে পাবেন, একটা হিমালয়ান ব্লু অ্যান্ড সেকেন্ড স্পেস ব্ল্যাক, ওটার ওয়েট 188 গ্রাম। বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা ট্রান্সপারেন্ট জেলি কভার, এবং তার সঙ্গে পেয়ে যাচ্ছেন সিম ইজেক্টর পিন, এবং একটা লম্বা USB-C পোর্ট কেবিল পেয়ে যাচ্ছেন। 4600 mAh এর ফোনটাতে একটা বড় বাটকারা 80 ওয়াটের ফ্লাশ চার্জার পেয়ে যাচ্ছেন, যেটা ফোনটাতে চার্জ হতে 50% 18 মিনিট টাইম নেবে, অ্যান্ড ফুল চার্জ হতে 40 থেকে 45 মিনিট টাইম নেবে। খুব সুন্দর একটা ব্যাক লুকসের সঙ্গে ফোনটা দেখতে পাচ্ছেন। আর যদি আমি সিম অপশানে যাই, এখানে ডুয়েল সিম ইউজ করতে পারবেন, আলাদাভাবে কোনো মেমোরি কার্ডের অপশান দেয়নি। হ্যাঁ, এখানে যে ডুয়েল সিম ইউজ করা হয়েছে, ডুয়েল সিমই ইউজ করতে পারবেন, SIM1 এন্ড SIM2, কোনো আলাদাভাবে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। স্টোরেজ যেহেতু 256 GB, মোর দেন এনাফ। ফোনটাতে 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে অ্যান্ড্রয়েড 13-এ আসছে, এবং ভিভোর ফান টাচ ওএস 13-এর সঙ্গেই আপনি পাবেন এটা। ফোনটাতে ক্যামেরার দিক থেকে রেয়ার ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে, 50 MP মেন ক্যামেরা, 8 MP আল্ট্রয়েড অ্যান্ড 12 MP পোর্ট্রেট, এবং ফ্রন্টে 50 MP সুপার ক্যামেরা ইউজ করা হয়েছে। তো এখানে ক্যামেরা অনেক ফিচার্স দিয়েছে এখানে, তো ফ্রন্ট ক্যামেরা 50 MP, এখানেও সুন্দর ফিচার্স দিয়েছে। এবং সবথেকে যেটা বেটার অপশান এখানে দেখতে পাবেন, পিছনে ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইটের কালার চেঞ্জেস হচ্ছে। তো ভিভো এরকম প্রত্যেক মডেলে কিছু না কিছু নতুন নিয়ে আসে, যেরকম ব্যাক প্যানেল কালার চেঞ্জেস হচ্ছে, এখানে আবার ফ্ল্যাশ লাইটের কালার চেঞ্জ হচ্ছে, যেটা আমি ভিডিওতে দেখাবো। কেমন এটা, যেরকম পোর্ট্রেট ফটো আমি দেখালাম আপনাকে। তো প্লিজ, ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করুন, আমার পাশে দেখো। এবং ব্যাকলাইটে যে কালার চেঞ্জ অপশানটা আমি বলেছিলাম সেটা দেখাচ্ছি, এখানে যেরকম ব্যাকলাইটটা দেখো চেঞ্জ হচ্ছে, কেমন। তো সেম এরকমই আবার ফ্রন্টেও দিয়েছে, যে এরকম কালার চেঞ্জ হচ্ছে, তো সেটা আমি এক্ষুনি দেখাবো। যেটা দেখো ফ্রন্টে কালার চেঞ্জ হচ্ছে, দেখো। তো এখানেও একটা দেখো একটা ইনোভেশন, যেটা ফ্রন্টে কালার চেঞ্জ হচ্ছে। তো এরকম ভিভো প্রত্যেক মডেলে কিছু না কিছু একটা ইনোভেশন নিয়েই চলে আসে। তো v29 প্রো সত্যি খুব একটা ভালো ফোন। তো এরকম আরও ভিডিও পেতে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ।